কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন? সম্মানিত উপস্থিতি, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 591তম ক্লাস। এই 591তম ক্লাসে নতুনদের রোগীলিপিকরণ সহজ, নতুনদের রোগীলিপিকরণ সহজ, এর ষষ্ঠ ক্লাস। নতুনদের রোগীলিপিকরণ সহজ এর ষষ্ঠ ক্লাস। সম্মানিত উপস্থিতি, গত কয়েকদিন থেকে আমরা বর্তমান কষ্টের বিবরণ নিয়ে আলোচনা করছি। আজ সেই ধারাবাহিকতায় আজকে বর্তমান কষ্টের বিবরণের বাকি অংশগুলি নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। গত কয়েকদিন থেকে কোন অঙ্গ নিয়ে আলোচনা হয়েছিল, আজ আমরা শুরু করব কতদিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান কষ্টের বিবরণের ধাপ কয়টি? বর্তমান কষ্টের বিবরণের ধাপ কয়টি যাদের জানা আছে দ্রুত লিখুন। সম্মানিত উপস্থিতি, দাপ তাহলে 10টি। আমরা গত কয়েকদিন কয়টি দাপ করেছিলাম, এই 10টির মধ্যে কয়টি দাপ? বর্তমান কষ্টের বিবরণে দাপ 10টি, তার মধ্যে কয়টি আলোচনা হয়েছে লিখুন। এই 10টি দাপের মধ্যে কয়টি দাপ আলোচনা করা হয়েছে? 4টি লিখছেন কেন? 1টি, আলহামদুলিল্লাহ। ও এক আর চারতে এক লাইনই না? বর্তমান কষ্টের বিবরণের 10টি ধাপের প্রথম ধাপটি আলোচনা করা হয়েছে। এবার আজকে দ্বিতীয় ধাপ। সম্মানিত উপস্থিতি, বর্তমান কষ্টের বিবরণের ধাপ 10টি, 1 নম্বরে কোন অঙ্গে, 2 নম্বরে কতদিন, 3 নম্বরে স্থায়িত্ব, 4 নম্বরে বিস্তৃতি, 5 নম্বরে প্রকাশ ও অনুভূতি, 6 নম্বরে উৎপত্তির কারণ, 7 নম্বরে সম্পর্কযুক্ত লক্ষণ, 8 নম্বরে কখন বাড়ে কিসে বাড়ে, 9 নম্বরে কখন কমে কিসে কমে, 10 নম্বরে কি চিকিৎসা করেছেন। তাহলে আবার বলছি, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে কিসে বাড়ে, কখন কমে কিসে কমে, কি চিকিৎসা করেছেন। তাহলে আজকে আজকে আমাদের আলোচনা চলবে কতদিন। সম্মানিত উপস্থিতি, শোনা যাচ্ছে না? আপনি কি সবাই শুনতে পাচ্ছেন? ডাক্তার তৌহিদুল ইসলাম বলছেন শোনা যাচ্ছে না। আপনি কি সবাই শুনতে পাচ্ছেন? দেখেন তো শুনতে পাচ্ছেন কিনা আপনারা? এই তো সবাই জবাব দিচ্ছে, তো শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই 10টি ধাপের আজকে পর্ব দ্বিতীয় ধাপ। আমি ক্লাস শুরুতেই শুরু করছিলাম, ওই যে আমরা যেভাবে এখানে আমাদের এসএসআরবি নতুনদের যেভাবে পড়াই, কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব বিস্তৃতি, প্রকাশ অনুভূতি, উৎপত্তির কারণ,
সম্পদযুক্ত লক্ষণ কখন বাড়ে কিসে বাড়ে কখন কমে কিসে কমে কি চিকিৎসা করেছেন তাহলে আমরা আজকে বলবো দুই নাম্বার ধাপটি কতদিন কতদিন এই কতদিন সম্পর্কে আপনারা যারা এর মধ্যে পুরাতন আছেন যদি আপনাদের যদি কোনো আইডিয়া থাকে কতদিন সম্পর্কে তাহলে একটু লিখতে পারেন আমি আগে পড়ি তারপর আপনারা শুনেন আমি একটা বই থেকে একটু পড়ি আপনারা শুনেন তারপরে আপনারা প্রশ্ন করবেন যা করেন পরে করেন কতদিন কতদিনের ক রোগীর কষ্টটি যদি স্বল্প মেয়াদি হয় সেক্ষেত্রে রোগীকে ঘন্টা দিন হিসাবে প্রশ্ন করতে হবে আবার বলছি রোগীর কষ্টটি যদি স্বল্প মেয়াদি হয় সেই ক্ষেত্রে রোগীকে ঘন্টা দিন দিয়ে প্রশ্ন করতে হবে যেমন রোগী যদি জ্বর নিয়ে আসে তবে প্রশ্ন করতে হবে আপনার জ্বর কতক্ষণ যাবৎ বা কতদিন যাবৎ আপনার জ্বর কতক্ষণ বা কতদিন যাবৎ সেক্ষেত্রে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত রোগীকে প্রশ্ন করা যেতে পারে রোগীকে সাত দিন পর্যন্ত বলা যেতে পারে পরবর্তী নাম্বার খ এই কোন অঙ্গের আরেকটি পয়েন্ট হচ্ছে খ রোগীর কষ্টটি দীর্ঘমেয়াদী হলে তবে রোগীকে মাস বছর হিসাবে প্রশ্ন করতে হবে রোগীর সমস্যাটি যদি দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে এই ক্রনিক রোগের ক্ষেত্রে মাস বা বছর দিয়ে প্রশ্ন করতে হবে যেমন রোগী যদি বলে দীর্ঘদিনের মাথা ব্যথা তাহলে আপনাকে জানতে হবে সেক্ষেত্রে আপনার মাথা ব্যথা কত মাস কত বছর যাবৎ দুই মাস ছয় মাস এক বছর চার বছর এরকম কিছু সংকেত আপনাকে দিতে হবে লাইভ শেয়ার নাই শেয়ার অপশন তো বন্ধ নাই শেয়ার অপশন খোলা আছে খোলা না দেখতো শেয়ার অপশন আছে না শেয়ার অপশন চালু আছে আপনার মোবাইলের সমস্যা সম্মানিত উপস্থিতি আবারও বলছি কতদিন যাবৎ রোগীর সমস্যা যদি স্বল্প মেয়াদি হয় একিউট হয় সেক্ষেত্রে রোগীকে ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে তা হবে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত নাসির ওমো নাসির নাই সমস্যা নাসির তাহলে কতদিন যাবৎ রোগীর কষ্ট যদি স্বল্প মেয়াদি হয় সেক্ষেত্রে রোগীকে ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে রোগী যদি জ্বর নিয়ে আসে অল্প দিনের জ্বর তাহলে আপনার অল্প সময়ের জ্বর যদি বলা হয় ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে রোগীর ডায়রিয়া কিংবা বমি কয়েক ঘন্টা বা কয়েক দিন সর্বোচ্চ আপনি সাত দিন পর্যন্ত জিজ্ঞাসা করতে পারেন সাত দিন কতদিন সর্বোচ্চ দুই দিন চার দিন কয়দিন সাত দিন আপনি সংকেত দিতে পারেন রোগীর কষ্টটি যদি দীর্ঘমেয়াদী হয় সেই ক্ষেত্রে রোগীকে মাস বা বছর দিয়ে প্রশ্ন করা যেতে পারে রোগীর পায়ে একজিমা জিজ্ঞাসা করলেন কতদিন অনেক দিন বহুদিন দুই বছর চার বছর দশ বছর কত বছর রোগীর শ্বাসকষ্ট যদি বলে বহুদিন মাস বা বছর দিয়ে প্রশ্ন করতে হবে সম্মানিত উপস্থিতি যদি রোগীর সমস্যা একদিনের হয় আজকে থেকে সমস্যা কয় ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা কয় ঘন্টার ডাক্তারবাবু আজকে থেকে বমি কয় ঘন্টা পূর্ব থেকে পাঁচ ঘন্টা ষাট ঘন্টা যাবৎ কতক্ষণ যাবৎ ডাক্তার কয়েকদিন থেকে বমি তিন দিন চার দিন পাঁচ দিন কয়দিন আর যদি রোগীর সমস্যা কোমরে ব্যথা দীর্ঘদিন থেকে দুই বছর চার বছর দশ বছর কতদিন
আপনি রোগীর সমস্যা বুঝে রোগীকে সময় সম্পর্কে প্রশ্ন করতে হবে। আপনারা অনেকে বলবেন, রোগী তো নিজেই বলে দিবে আমার সমস্যা এতদিনের, 2 বছর 4 বছর 7 বছর 10 বছর বলে দিবে। অনেক রোগীরা ঠিকভাবে বলতে পারে না তার সমস্যাটা কতদিনের। অতএব আপনাকে জেনে নিতে হবে রোগীর সমস্যাটা কতদিনের জেনে নিতে হবে। তাহলে এবার যদি আপনাদের কাছ থেকে আমি আপনাদেরকে আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আমি আপনাদের রোগী, আমি আপনাদেরকে বললাম আমার মাথা ব্যথা, তবে অনেক দিনের নয় অল্প দিনের, তাহলে আপনারা কি প্রশ্ন করবেন? যদি বলি আমার মাথা ব্যথা অল্প সময়ের মাথা ব্যথা, অনেক দিনের নয় অল্প দিনের, তাহলে আপনারা কি প্রশ্ন করবেন? অল্প দিনের মাথা ব্যথা, সেক্ষেত্রে আপনারা কি প্রশ্ন করবেন? দিন দিয়ে প্রশ্ন করবেন, আলহামদুলিল্লাহ, গুড। রোগীর কষ্টটি যদি হয়, মারুফ বিল্লাহ কি লিখছে, রোগীর কষ্টটি যদি হয় স্বল্প মেয়াদি, তাহলে ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে। আর যদি কি বড় জোর 7 দিন, সুবহানাল্লাহ, সর্বোচ্চ 7 দিন পর্যন্ত প্রশ্ন করা যেতে পারে, 7 দিন। মাথা ব্যথা যদি বলি আমার মাথা ব্যথা, তাহলে আপনারা জানতে পারেন, যদি বলি দীর্ঘদিনের না স্বল্প দিনের, যদি স্বল্প দিনের তাহলে কয়েকদিন দিয়ে প্রশ্ন করতে পারেন। যদি বলি আমার জ্বর, তাহলে আপনারা কি প্রশ্ন করতে পারেন? যদি বলি আমার জ্বর, যদি বলি আমার জ্বর, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করতে পারেন? টাইম, টাইমের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? যদি বলি জ্বর কতদিন, এটা সহজ ভাষা, আমি কতদিনে যাচ্ছি না একটু উল্টা পথে যাচ্ছি, আমি উল্টো পথে যাচ্ছি, রুগীরে দেখে দিবে আমার কপালে ব্যথা, ওইটা আমি চাই না, রুগীরে বলে দিবে আমার টেম্পাল ব্যথা, হাত দিয়ে দেখে দিবে, কারণ টেম্পাল নাম দিয়ে আপনার ওষুধ রয়েছে, ডান টেম্পালে ওষুধ আছে, বাম টেম্পালে ওষুধ রয়েছে, ডানের পর বাম, বামের পর ডান, সম্পূর্ণ টেম্পাল, টেম্পালের বাহিরে এবং ভিতরে আপনার প্রত্যেকটা নামে ওষুধ রয়েছে। সেহেতু যত ধরনের প্রশ্ন করা যায় সব আপনার জানা থাকবে, সব আপনার জানা থাকবে। সম্মানিত উপস্থিতি, রোগীর সমস্যা যদি স্বল্প মেয়াদি হয় সেক্ষেত্রে আপনাকে ঘন্টা বা দিন দিয়ে প্রশ্ন করতে হবে, আর যদি দীর্ঘমেয়াদি হয় সেক্ষেত্রে মাস বা বছর দিয়ে প্রশ্ন করতে হবে। এবার আসে সম্মানিত উপস্থিতি, এবার দ্বিতীয় ধাপ শেষ, এবার যদি তৃতীয় ধাপে আসি, তবে দ্বিতীয় ধাপ সম্পর্কে আবারও বলছি, যদি আপনারা আপনারা যদি আগে দেখবেন রোগীর সমস্যাটি একুইট না ক্রনিক, ক্রনিকের ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে, আর একুইটের ক্ষেত্রে স্বল্প মেয়াদি হয়ে থাকে, আগে দেখে নেবেন, জেনে নেবেন ক্রনিক না একুইট, এটা দেখে সেভাবে আপনারা প্রশ্ন করতে পারেন। জীব দেখো পড়ো, মাদ্রাসা থেকে পাকায় ঘুমায়, থাক দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আমাদের তৃতীয় ধাপ বর্তমান কষ্টের বিবরণের তৃতীয় ধাপটি কি, বর্তমান কষ্টের বিবরণের তৃতীয় ধাপটি কি, তাড়াতাড়ি লিখুন, বর্তমান কষ্টের বিবরণের তৃতীয় ধাপ কি, তৃতীয় ধাপ। বাচ্চা হুজুরে সম্মানিত উপস্থিতি, তৃতীয় ধাপটি কি, স্থায়িত্বকাল, স্থায়িত্ব। এইবার শুরু হবে খেলা, স্থায়িত্ব কাকে বলে, স্থায়িত্বকাল, এর মধ্যে অনেক ঝামেলা রয়েছে, স্থায়িত্বকালের মধ্যে, স্থায়িত্ব আর বিস্তৃতির মধ্যে অনেক ঝামেলা,
এর মধ্যে আপনি ওষুধ খুঁজে পাবেন। যেখানে ঝামেলা যত সেখান থেকে ভালো কিছু পাওয়া যায়, যেটা কঠিন কাজ সেখান থেকে ভালো কিছু জুটে। সম্মানিত উপস্থিতি, স্থায়িত্বকাল, স্থায়িত্বকাল সম্পর্কে যারা পুরাতন আছেন আপনারা অনেকেই জানেন। আমি স্থায়িত্বকাল সম্পর্কে কিছু কথা বলছি, আগে শুনুন। স্থায়িত্বকাল সম্পর্কে রোগীর স্থায়িত্বকাল, রোগের স্থায়িত্ব আগে জানেন। আপনার মাথা ব্যথা, যদি মনে করেন মাথা ব্যথাতে শুরু করলাম, আপনার মাথা ব্যথাটি স্থায়িত্বকাল কি বলতে পারেন? যদি রোগী তার মাথা ব্যথার স্থায়িত্বকাল বলতে না পারে, তাহলে চিকিৎসক যেভাবে প্রশ্ন করবেন, এক নাম্বার প্রশ্ন, প্রথম প্রশ্নটি হচ্ছে রোগীকে যদি আপনি প্রশ্ন করেন আপনার মাথা ব্যথা কিংবা পেট ব্যথা বা বুকে ব্যথা, পিঠে ব্যথা, আপনার বমি, কাশি, জ্বর, যতই সমস্যা থাক না কেন, শ্বাসকষ্ট, হাঁপানি, এই সকল ক্ষেত্রে যদি রোগীকে প্রশ্ন করেন আপনার কষ্টটির স্থায়িত্ব বলতে পারেন কিনা, যদি স্থায়িত্ব বলতে না পারে, না বুঝে, তখন আপনি রোগীকে যা প্রশ্ন করবেন, নাম্বার ওয়ান, আপনার সমস্যাটি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না। আপনার সমস্যাটি কি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না, আপনার প্রথম প্রশ্ন। যদি আপনি রোগীকে প্রশ্ন করেন স্থায়িত্বকাল সম্পর্কে, যে আপনার রোগের স্থায়িত্বকাল বলতে পারেন কি, যদি তার রোগের স্থায়িত্বকাল বলতে না পারে, তাহলে আপনি ওনাকে যেভাবে সহযোগিতা করবেন, এক নাম্বার প্রশ্ন, আপনার সমস্যাটি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না, এক নাম্বার প্রশ্ন, সবাই লিখুন, আপনার সমস্যাটি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না, সবাই লিখে জানান, তাড়াতাড়ি লিখুন, সবাই লিখুন, এক নাম্বার প্রশ্নটি লিখুন, সবাই লিখুন, আপনার সমস্যাটি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না, তাড়াতাড়ি লিখুন, সবাই লিখে দেন, আপনার কষ্টটি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না, তাড়াতাড়ি লিখুন, এক নাম্বার, আপনার সমস্যাটি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না, সমস্যাটি কি একটা না চলতে থাকে, নাকি কখনো থাকে, কখনো থাকে না, ধন্যবাদ। নাজমুল আহসান খান, ধন্যবাদ। আর কেহ, তাড়াতাড়ি, আর কেহ, একটা না চলতে থাকে, না থেমে থেমে, স্বল্প বিরাম না, স্বল্প বিরাম না সবিরাম, স্বল্প বিরাম না সবিরাম, আপনার সমস্যাটি কি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না, সবাই লিখুন, সবাই লিখুন, লিখতেছে, আপনার সমস্যাটি কি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না, স্থায়িত্বকালের প্রথম প্রশ্ন, স্থায়িত্বকালের প্রথম প্রশ্ন, স্থায়িত্বকালের প্রথম প্রশ্ন, আপনার সমস্যাটি কি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না, তাড়াতাড়ি সবাই লিখুন, সমস্যাটা কি একটা না চলতে থাকে, না কখনো থাকে, কখনো থাকে না, এক নাম্বার, সবাই লিখুন,
এগুলো কথা হলে মনে নিয়ে এসো, নিয়ে এসো। দুই নাম্বার প্রশ্ন, যদি থেমে থেমে হয় সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয় প্রশ্নটি হবে, যদি থেমে থেমে হয় সেক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়, যদি থেমে থেমে হয় সেই ক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়। সমস্যাটি যদি থেমে থেমে হয় সেই ক্ষেত্রে প্রশ্ন থাকবে কতদিন পর পর শুরু হয়, যদি থেমে থেমে হয় সেই ক্ষেত্রে প্রশ্ন থাকবে কতদিন পর পর শুরু হয়। তাড়াতাড়ি লিখুন, যদি থেমে থেমে হয় সেই ক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়। কতদিন পর পর শুরু হয়, যদি থেমে থেমে হয় সেই ক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়। সমস্যাটি যদি বিরত দিয়ে হয় থেমে থেমে হয় সেই ক্ষেত্রে কতদিন পর পর শুরু হয়। ধন্যবাদ। এবার পরবর্তী প্রশ্ন, বিরত দিয়ে যদি আসলো বা শুরু হলো দেখা দিল সেই ক্ষেত্রে কতক্ষণ স্থায়ী হলো, তিন নাম্বার প্রশ্ন। তিন নাম্বার প্রশ্ন, যদি বিরত দিয়ে আসে সেই ক্ষেত্রে বিরত দিয়ে দেখা দিলে তার স্থায়িত্বকাল কত, কয় ঘন্টা কয় দিন স্থায়ী হয়। শ্বাসকষ্ট শুরু হয় দুই মাস পর পর, স্থায়িত্ব হয় 15 দিন কিংবা 10 দিন। তাহলে দুই মাস পর পর দেখা দিল আর স্থায়ী হলো 15 দিন কিংবা 10 দিন। তাহলে তিনটা প্রশ্ন পেলাম। এক নাম্বার প্রশ্ন, আপনার সমস্যাটি একটানা চলতে থাকে না কখনো থাকে কখনো থাকে না। দুই নাম্বার প্রশ্ন, যদি বিরত দিয়ে শুরু হয় তাহলে কত দিন পর পর দেখা দেয়। তিন নাম্বার প্রশ্ন, যেই কয়দিন পর পর দেখা দেখ না কেন তা কতদিন স্থায়ী হয়। এই তিনটি প্রশ্ন সবাই লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। এক নাম্বার, আপনার সমস্যাটি একটানা চলতে থাকে না কখনো কখনো থাকে কখনো থাকে না। দুই নাম্বার, যদি বিরত দিয়ে শুরু হয় বিরত দিয়ে দেখা দেয় সেই ক্ষেত্রে কয়দিন বিরত দিয়ে দেখা দেয়, কয়দিন পর পর দেখা দেয়। তিন নাম্বার, বিরতি দিয়ে দেখা দিলে কয়দিন স্থায়ী হয়। যেমন কারো যদি শ্বাসকষ্ট 10 বছর, 10 বছরের শ্বাসকষ্ট 6 মাস পর পর দেখা দেয়, 6 মাস পর পর দেখা দেয়। এক নাম্বারে বিরতি দিয়ে হয়, দুই নাম্বার 6 মাস পর পর দেখা দেয়, তিন নাম্বারে 7 দিন স্থায়ী হয়। তাহলে এক নাম্বার, একটানা চলতে থাকে না বিরতি দিয়ে দেখা দেয়, যদি বিরতি দিয়ে দেখা দেয় সেই ক্ষেত্রে কতদিন বিরতি দিয়ে দেখা দেয়। তিন নাম্বার, বিরতি দিয়ে দেখা দেওয়ার পরে দেখা দিলে তা কতদিন স্থায়ী হয়। সম্মানিত উপস্থিতি, এখানে আমি একটা কুইজ দিচ্ছি, দেখি কে জবাব দিতে পারেন। যতদিন পর পর শুরু হয় সেই গ্যাপটা বড় হবে
না যতক্ষণ স্থায়ী হয় এই সংখ্যাটা বড় হবে। যতদিন পরপর দেখা দেয় এর সংখ্যাটা বড় হবে না যতক্ষণ স্থায়ী হয় তার সংখ্যাটা বড় হবে। দেখে এটার জবাব কে আগে দিতে পারেন সঠিক? যতদিন স্থায়ী হয় সেটাই বেশি হবে। হ্যাঁ লিখেন লিখেন পরপর। তাড়াতাড়ি লেখেন। স্থায়িত্ব বেশি হবে জি কতদিন পর পর? তাহলে একটা গল্প শোনেন আগে, গল্পটা শোনেন তারপরে বুঝবেন। ওই আমাদের এক ডাক্তার বলতেছে ওনার বাবা দুই বছর পর পর ওনার বাসায় বেড়াইতে আসে। বেড়াতে এসে তিন থেকে পাঁচ দিন বেড়ে যায়, এই পাঁচ দিন থেকে আবার চলে যায়। ওনার বাবার বাড়ি হচ্ছে বরিশাল, দাদু নোয়াখালী। নোয়াখালী থেকে ঢাকা আসে মেয়ের বাসায়, দুই বছর পর আসে। এসে সাত দিন থাকে, সাত দিন পর চলে যায়, আবার দুই বছর পরে আসে। বললাম দুই বছর পর পর কি এরকম করে আসে? ওনার বিয়ের পর থেকে দুই বছর পর পর আসে, তিন দিন পাঁচ দিন বা সাত দিন সর্বোচ্চ, আবার চলে যায়। পাঁচ থেকে আরেক ডাক্তার বলল এর বাবা নাকি গ্রামে থাকে, ডাকাতে ওনার বাসায় বেড়াইতে আসে, তিন দিন পর তিন দিন বাড়ি থেকে ডাকা আসে, ডাকা আসে দুই বছর থাইকা বাড়ি দিয়ে আবার তিন দিন থাকে। আমার মহিলা ডাক্তার বলতেছে ওনার বাবা নোয়াখালী থেকে ঢাকা এসে দুই বছর পর পর এসে সাত দিন থাকে। আর আমার পুরুষ ডাক্তার বলতেছে তার বাবা বরিশাল থেকে বরিশাল থাকে, তিন দিন বরিশাল থেকে ঢাকা এসে দুই বছর থাকে, দুই বছর ঢাকা থাকার পরে এইবার বাড়িতে যা তিন দিন থেকে আবার ঢাকা চলে আসে। তাহলে আপনারাই বলুন, এই যে আমার পুরুষ ডাক্তারের বাবা, উনি কি তিন দিন পর পর ঢাকা এসে দুই বছর থাকে না উনি ঢাকা থাকে, বলেন তো আপনারা। এই যে আমার পুরুষ ডাক্তারের বাবা, উনি কি বরিশাল থাকে না ঢাকা থাকে, বলেন। তিন দিন থাকে বরিশাল, ঢাকা দুই বছর। উনি বরিশাল থাকে গ্রামের বাড়িতে দুই তিন দিন আর ঢাকা থাকে দুই বছর, তাহলে উনি কি ঢাকা থাকে না বরিশাল থাকে, লেখেন সবাই লিখেন। উনি গ্রামের বাড়িতে থাকে, ওনাকে জিজ্ঞাসা করলে আপনার বাবা কই থাকে, গ্রামে। তো গ্রামে থাকে, গ্রামে কতদিন ঢাকা কতদিন, বলছে গ্রামে থাকে তিন দিন আর ঢাকা থাকে দুই বছর, তিন দিন পর তিন দিন পর গ্রামে যায় ঢাকাতে, দুই বছর পর গ্রামে যায়, তিন দিন থেকে আবার ঢাকা চলে আসে। উনি গ্রাম থেকে তিন দিন থাকার, গ্রামে থেকে ঢাকা এসে দুই বছর থাকে, তাহলে উনি বাস করে কোথায় বলেন? উনি ঢাকায় থাকে। আর আমার মহিলা ডাক্তারের বাবা নোয়াখালী থাকে দুই বছর পর পর ঢাকা এসে সাত দিন, উনি গ্রামে থাকে, অর্থাৎ কতদিন পর আসে কতদিন থাকে এটা বুঝতে আমার মনে হয় আপনাদের আর দেরি হওয়ার কথা নয়।
গ্যাপ, এই গ্যাপটা হবে লম্বা, বিরতির গ্যাপটা লম্বা, কিন্তু স্থায়িত্বের গ্যাপটা ছোট। কিন্তু এটা অন্য একটা জায়গায় বিপরীত হবে, ডেলিভারির ব্যথার ক্ষেত্রে, প্রসব ব্যথার ক্ষেত্রে মাঝখানে গ্যাপটা হবে ছোট আর ব্যথার গ্যাপটা হবে লম্বা। ব্যথার গ্যাপটা লম্বা, বিরতির গ্যাপটা ছোট, এটা হলো প্রসব ব্যথার ঘটনা। অন্য সকল ক্ষেত্রে সুস্থতার গ্যাপটা বড় আর স্থায়িত্বের গ্যাপটা ছোট, এটাই স্বাভাবিক। আমি যেটা বোঝাচ্ছি, আপনার রোগীর স্থায়িত্বের গ্যাপটা, আরামের গ্যাপটা ছোট কিংবা বড় সেটা বোঝাইতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে দুইটা ভাগ করতে, একটা কতদিন পরপর শুরু হয় আরেকটা কতক্ষণ স্থায়ী হয়, এই গ্যাপটা বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। তাহলে তিনটা কথা পেলাম। এক নাম্বারটি, সমস্যাটি একটানা চলতে থাকে না বিরতি দিয়ে শুরু হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে বিরতি দিয়ে শুরু হয়, এই বিরতিটার গ্যাপ কত? 7 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, কতদিন পর পর শুরু হয় এই যে বিরতির গ্যাপটা, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, 3 নাম্বারটি হচ্ছে এই যে বিরতি দিয়ে শুরু হলো, শুরু হলে কতক্ষণ স্থায়ী হয়, এটা হচ্ছে 3 নাম্বার। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার এই তিনটা আগে লিখে দেন, তারপরে আমি আপনাদেরকে পরেরগুলো দিচ্ছি, তাড়াতাড়ি লিখেন। এই তিনটি আগে লিখে দেন, এই তিনটি আগে লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। এই তিনটা লিখলে বাকিটি দেব। তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন, জলদি জলদি লিখেন, তাড়াতাড়ি। এই তিনটি লিখে দেন, একটা না চলতে থাকে না কখনো থাকে, কখনো থাকে না। 2 নাম্বার, কতদিন পর পর শুরু হয়। 3 নাম্বার, কতক্ষণ স্থায়ী হয়। এইবার 4 নাম্বার, এই যে দেখা দিচ্ছে বা শুরু হয় 2 মাস কিংবা 6 মাস পরে, এটা ভোর থেকে ভোর রাত কখন শুরু হয়। 2 মাস কিংবা 3 মাস পরে দেখা দেয়, কখন শুরু হয়। 2 মাস কিংবা 3 মাস পর শুরু হয়, ভোর থেকে ভোর রাত কখন শুরু হয়। দিনে বললে চলবে না, সকাল বললে হবে না, সকাল 7টায় বললে হবে না, সকাল 7টায় বিছানায় আসি তা বললে চলবে না, সকাল 7টায় বিছানায় চোখ খুললেই শুরু হয়ে যায়, সকাল 7টায় চোখ খুললেই শুরু হয়ে যায়। শুধু কি তাই, ওটা বললেও চলবে না, এবার জানতে হবে সকাল 7টায় চোখ খুললে শুরু হয়ে যায়। আর যদি আপনি 10টার সময় চোখ খুলেন তখনও কি শুরু হবে? অর্থাৎ আপনার এই সমস্যাটি কখন শুরু হয়, ভোর থেকে ভোর রাতের মধ্যে, রাতে শুরু হলে রাত বললে চলবে না, সন্ধ্যা রাত, মাঝরাত, শেষ রাত। শুধু তাই, মাঝরাত বললে চলবে না বা শেষ রাত বললেও চলবে না, শেষ রাত বললে হবে না, তার মধ্যে জানতে হবে শেষ রাতে যখন আপনার ঘুম ভেঙে যায় তখন শুরু হয় কিনা, অথবা আপনার কষ্টে আপনার ঘুম ভাঙায় কিনা, ওই সময় আপনি কি করেন তা জেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি,
সমস্যাটি ভোর থেকে ভোর রাত কখন শুরু হয় তা জেনে নিতে হবে। পরবর্তী নাম্বার পাঁচ, এই যে আপনার সমস্যাটি দুই মাস পর পর শুরু হয়, সাত দিন স্থায়ী হয়, এটা কি নিয়মিত না অনিয়মিত? এই নিয়মিত না অনিয়মিত এই কথাটার ব্যাখ্যা আপনাদের যাদের জানা আছে লিখে পাঠান তাড়াতাড়ি। নিয়মিত না অনিয়মিত এই দুই মাস পর পর শুরু হয়, সাত দিন স্থায়ী হয়, এই কথা রোগী বলার পরে পুনরায় যদি প্রশ্ন করেন আপনার এটা কি নিয়মিত না অনিয়মিত, এর মানে কি? তাড়াতাড়ি, এই নিয়মিত না অনিয়মিত এর মানে কি? দুই মাস পর পর শুরু হয়, সাত দিন স্থায়ী, রোগী এটা বলার পরে আপনি যখন প্রশ্ন করেন আবার যে এটা কি আপনার নিয়মিত না অনিয়মিত, এর মানে কি? তাড়াতাড়ি লিখুন, এর মানে কি লিখুন সবাই। নির্ধারিত অনির্ধারিত আরেকটু বুঝে লিখুন। আরেকটু ক্লিয়ার করে কেউ লিখে দেন। নিয়মিত না অনিয়মিত এর মানে কি লিখুন। বর্তমান কষ্টের বিবরণ যদি আপনি লিখতে না জানেন, যদি লিখতে না পারেন, এই পেথির আপনার ষোলো আনাই মিশা একদম। প্রতি দুই মাস পর পর শুরু হয় সেটা কি সব মাসেই? আরেকটু ক্লিয়ার করে, দুই মাস পরে সাত দিন স্থায়ী, এটা কি নিয়মিত? আরেকটু ক্লিয়ার চাই। জি আপনার সালাম নিচ্ছি, এত দেরিতে কেন সালামটা, আরো আগে কইছিলেন। এই যে দুই মাস পর পর শুরু হয়, দুই দিন সাত দিন স্থায়ী হয়, এটা নিয়মিত না অনিয়মিত, এই কথাটা আরেকটু ক্লিয়ার করে দেন সবাই, আরেকটু ক্লিয়ার করে দেন তাড়াতাড়ি। প্রতি দুই মাস পর পর সাত দিন স্থায়ী, এটা নিয়মিত কিনা আরেকটু ক্লিয়ার চাই, আরেকটু ভালোভাবে বুঝিয়ে লিখুন। তাড়াতাড়ি আরেকটু ক্লিয়ার করুন, নিয়মিত না অনিয়মিত। এই পেথিতে যন্ত্রণা, যন্ত্রণা হচ্ছে এই, যন্ত্রণা বললে ভুল হবে, এই পেথির একটা মজা আছে, মজাটা হলো আপনার রোগীর মাথা ব্যথা, রাতে অনেক ওষুধ রাতে দেখা দেয়, সন্ধ্যা রাতে মাঝ রাতে শেষ রাতে ওষুধ বাঘ হয়ে যাচ্ছে, ভোর রাতে দেখা দেয় ওষুধ বাঘ হয়ে যাচ্ছে, ভোর রাতে তিনটা সাড়ে তিনটা চারটা পাঁচটা ছয়টা কয়টার সময় দেখা দেয় ওইটা নিয়ে ওষুধ বাঘ হয়ে যাচ্ছে, পাঁচটার সময় ভোর পাঁচটায় ঘুম থেকে জাগলে কষ্ট দেখা দেয় ওষুধ বাঘ হয়ে যাচ্ছে, ভোর পাঁচটায় যখন ফজরে উঠে হাত মুখ ধুইতে গেলে বা অজু করার সময় তখনই ব্যথা দেখা দেয় ওষুধ বাঘ হয়ে যাচ্ছে, যেটা অন্য পেশিতে এই সিস্টেম নেই, এটা আমাদের জন্য আল্লাহ বিশেষ রহমত যে আমরা ঘন্টা হিসেবে ওষুধ বাছাই করতে পারি। ঠিক তেমনি করে এই যে রোগীর নিয়মিত না অনিয়মিত, কোন রোগীর সাত দিন পর পর মলত্যাগ, সাত দিন পর পর জ্বর, দুই মাস পর পর জ্বর, সাত দিন পর পর কাশি, একুশ দিন পর পর মলত্যাগ, বছরে একবার জ্বর, এই যে পিরিয়ডিক
এই যে ঘন্টা দিন মাস বছর হিসেবে আমরা রোগীর রোগ আক্রমণ পিরিয়ডিক রোগ আক্রমণ সেই ক্ষেত্রে আমরা ওষুধ বাছাই করতে পারি। এটা আমাদের এই পৃথিবীর জন্য মহান আল্লাহর বিশেষ রহমত যে আমরা সময় দিয়ে ওষুধ বাছাই করতে পারি, আমরা পিরিয়ডিক দিয়ে ওষুধ বাছাই করতে পারি, রোগ আক্রমণ দিয়ে ওষুধ বাছাই করতে পারি। কয়দিন তার রোগ আক্রমণ আক্রমণ করার পরে কয়দিন রোগটা স্থায়ী হয় তা দিয়ে ওষুধ বাছাই করতে পারি। এই রোগটা যখন কমতে থাকে সেই সময় ঘাম দিচ্ছে, ঘাম দিচ্ছে না, শরীর শীত আসছে, শরীরে কাঁপুনি, গায়ে জ্বর, শীত বোধ, এই প্রত্যেকটা কথার আলোকে আমরা ওষুধ বাছাই করতে পারি। মহান আল্লাহর শুকরিয়া, এই পৃথিবীতে প্রতিটা লক্ষণের আলোকে আমরা ওষুধকে বাছাই করতে পারি। এই পৃথিবীতে সবচেয়ে মজার কাজটি হচ্ছে ওষুধ বাছাই করা, সঠিক ওষুধটি বাছাই করা এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। শুধুমাত্র সঠিক একটা রোগীলিপি চাই, যদি সঠিক রোগীলিপি করা যায় তাহলে একদম সহজ। সম্মানিত উপস্থিতি, তাহলে সমস্যাটি কখন দেখা দেয়? দিনে কিংবা রাতে আপনার ঘন্টা দিয়ে প্রশ্ন করতে হবে কখন দেখা দিচ্ছে সমস্যাটি, তা আপনার জেনে নিতে হবে। এবার যাচ্ছি, এই যে সমস্যাটা বারবার দেখা দিচ্ছে, দুই মাস পর পর আক্রমণ করছে, প্রতি দুই মাস পর পরই জ্বর কিংবা মাথা ব্যথা দেখা দিচ্ছে এবং সাত দিন স্থায়ী হচ্ছে, প্রত্যেকবারে কি দুই মাস পর পর একদম নির্ধারিত, একবারে নির্ধারিত সাত দিন স্থায়ী হয়? এক রুগীর প্রতি দুই মাস অন্তর দেখা দেয়, সাত দিন স্থায়ী হয়, আর এক রুগীর কখনো দুই মাস, কখনো তিন মাস পর পর শুরু হয়, কখনো পাঁচ দিন, কখনো সাত দিন স্থায়ী হয়। এই রুগী আলাদা হয়ে যাচ্ছে, সাত দিন পর, দুই মাস পর দেখা দিয়ে সাত দিন স্থায়ী এক রুগী, প্রত্যেকবার দুই মাস পর পর শুরু হয় আর সাত দিন স্থায়ী হয়, এটা হচ্ছে এক রুগী। আরেক রুগীর দুই মাস কিংবা তিন মাস পর পর দেখা দেয়, কখনো দুই মাস অথবা তিন মাস পর দেখা দেয়, কখনো সাত দিন, কখনো পাঁচ দিন স্থায়ী হয়, এটা হচ্ছে অনিয়মিত। প্রথমটা হচ্ছে নিয়মিত, এবারটা হচ্ছে অনিয়মিত। সম্মানিত উপস্থিতি, এই যে নিয়মিত আর অনিয়মিত এই কথাটা বুঝেছেন কিনা লিখুন, লিখুন। এই যে নিয়মিত আর অনিয়মিত এটা বুঝেছেন কিনা লিখুন, লিখেন, এটা বুঝেছেন কিনা। এক রোগীর মাথা ব্যথা দুই মাস পর পর শুরু হয়, প্রতি দুই মাস অন্তর শুরু হবে, সাত দিন স্থায়ী, এটা হচ্ছে নিয়মিত। আরেকজনের দুই মাস বা তিন মাস বা এক মাস, দেড় মাস, চার মাস, দুই মাস, এলোমেলো, কোনো মাসের সাথে কোনো মাসের মিল নেই, কখনো দুই মাস, কখনো তিন মাস অন্তর দেখা দেয়, কখনো পাঁচ দিন, কখনো সাত দিন স্থায়ী হয়, এটা হচ্ছে অনিয়মিত। একটা হচ্ছে নিয়মিত আর একটা হচ্ছে অনিয়মিত। সম্মানিত উপস্থিতি, এই যে নিয়মিত না অনিয়মিত এটা বুঝেছেন কিনা লিখুন তাড়াতাড়ি। নিয়মিত আর অনিয়মিত শব্দটা বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন। সুন্দরভাবে বুঝতে পেরেছেন, ধন্যবাদ। সবাই বুঝেছেন কি? সবাই বুঝেছেন? আচ্ছা, এইবার একখান ঝামেলা আছে, খালি ঝামেলা। যদি এটা বুঝে থাকেন যে সুন্দরভাবে বুঝেছি, ধন্যবাদ। সুন্দরভাবে বুঝিয়ে থাকিলে তাহলে একটা শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করতে, সমস্যাটা কি আপনার? এই মুহূর্তে যারা আছেন একটা শেয়ার দিয়ে দেন, আরেক ভাই দেখুক, আরেক ভাই আপনাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করুক, তাহলে আপনার তো কোনো সমস্যা নেই। এইবার পরবর্তী নাম্বার, ছয় নাম্বার, পরবর্তী হচ্ছে কয় নাম্বার? ছয় নাম্বার। ছয় নাম্বারে কি?
এই যে দুই মাস অন্তর দেখা দিয়ে দুই সাত দিন স্থায়ী হয়, এই সাত দিন পর কি ওষুধ বিনা ওষুধে বিদায় নেয় না ওষুধ খেয়ে বিদায় হয়? এটার মধ্যে একটা ঝামেলা আছে। আবার বলছি, দুই মাস পর পর সমস্যা দেখা দিল, সাত দিন স্থায়ী হলো, ওষুধ খেয়ে সাত দিনে রোগ মাথা ব্যথা কমে গেল। যদি ওষুধ না দেওয়া হতো তাহলে মাথা ব্যথা থাকতো 15 দিন, কিন্তু ওষুধ খাওয়ার ফলে মাথা ব্যথা কমে যাচ্ছে 7 দিনে। তাহলে আপনারে বলুন রোগীর স্থায়িত্ব কাল কত? 2 মাস পর দেখা দিচ্ছে মাথা ব্যথা, ওষুধ না খেলে 15 দিন থাকবে, 15 দিন পর চলে যাবে, থাকবে না, কিন্তু ওষুধ খেয়ে 7 দিনে যদি মাথা ব্যথা চলে যায়, বিলুপ্ত হয়ে যায়, তাহলে এটার স্থায়িত্ব কালটা কত আপনারাই লিখুন। মোর আল্লাহ, 2 দিন লেগেছে। আবার বলছি, রোগীর 2 মাস পর পর মাথা ব্যথা, আমারটাই বলি, যদি যে আমার তো আলহামদুলিল্লাহ মাথা ব্যথা নাই, রোগীরটা বলি, রোগীর 15 দিন পর পর মাথা ব্যথা, 2 মাস পর পর মাথা ব্যথা শুরু হয়, ওষুধ না খেলে 15 দিন স্থায়ী হয় আর ওষুধ খেলে 7 দিনে বিতাড়িত হয়, তাহলে রোগীর স্থায়িত্ব কাল কত লিখেন? সঠিক রোগীলিপি, সঠিক ওষুধ নির্বাচন, সদৃশ আরোগ্য, আদর্শ আরোগ্য। আদর্শ আরোগ্যের প্রথম শর্ত আদর্শ রোগীলিপি, আদর্শ রোগীলিপির প্রথম শর্ত রোগীর বর্তমান কষ্টের বিবরণ। যদি এর মধ্যে চুল ছাড়া সমস্যা হয় তাহলে মগর গেছে একদম। রোগীর স্থায়িত্বকাল 7 দিন লিখছেন, আলহামদুলিল্লাহ। কেন যে লিখছেন জানি না। সামিউল ইসলাম স্বামী কেন লিখছেন জানি না। আমি আবার বলছি, রোগীর 2 মাস পর পর মাথা ব্যথা শুরু হয়, 15 দিন স্থায়ী হয়, যদি ওষুধ খাওয়া ওষুধ খাওয়ানো হয়, 7 দিনে মাথা ব্যথা সেরে যায়, তাহলে রোগীর মাথা ব্যথার স্থায়িত্ব কাল কত? এটা হিসাব করতে ক্যালকুলেটার লাগলে ব্যবহার করেন, অসুবিধা নেই। কদিন কদিন রোগীর স্থায়িত্ব কাল কত লিখুন। রোগীর বর্তমান কষ্টের বিবরণ ভালোভাবে জানতেই হবে, রক্ষা নেই। সবাই লিখুন, 2 মাস পর পর সমস্যা শুরু হয়, ওষুধ না খেলে 15 দিন লাগে মাথা ব্যথা কমতে, আর ওষুধ খেয়ে 7 দিনে মাথা ব্যথা বিতাড়িত হয়, সেই ক্ষেত্রে রোগীর মাথা ব্যথার স্থায়িত্ব কাল কত? এখনো 7 দিন আছে, কোন হিসাবে বুঝতে পারছি না। যিনি 7 দিন লিখছেন, যারা আপনারা ভাবছেন কি ভেবে 7 দিন লিখছেন আমি জানি না। আবার বলছি, রোগীর 2 মাস পর পর মাথা ব্যথা শুরু হয়, ওষুধ না খেলে 15 দিন লাগে মাথা ব্যথা কমতে, আর ওষুধ খেয়ে 7 দিনে মাথা ব্যথা কমে যায়, তাহলে রোগীর মাথা ব্যথার স্থায়িত্ব কাল কত? সহজ করে দেয় আর একটু,
একজন সাঁতারু ঘন্টায় 15 কিলো যেতে পারে, ঘন্টায় বিনা বাধায়। আর যদি তাকে স্রোতে বাধা দেয় তাহলে ঘন্টায় যেতে পারে 10 কিলো। যদি পানি স্থির থাকে সে যেতে পারে 15 কিলো। আর যদি উল্টা স্রোতে হয় সেই ক্ষেত্রে যেতে পারে 10 কিলো। তাহলে আপনারাই বলুন, এই সাঁতারু প্রতি ঘন্টায় কত কিলো যেতে পারে, এটা জবাব দেন আগে। একজন সাঁতারু প্রতি ঘন্টায় 15 কিলো যেতে পারে যদি পানি স্থির থাকে। আর যদি পানির স্রোতের উল্টা দিকে হয় সেই ক্ষেত্রে ঘন্টায় 10 কিলো যেতে পারে। তাহলে আপনারাই বলুন, সাঁতারু প্রতি ঘন্টায় কত কিলো সাঁতার কাটতে পারে, বলুন। বলেন আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবে স্থায়িত্বকাল নিয়ে নিচ্ছেন এটা খুব চমৎকার। এভাবে নিতে পারলে খুব দ্রুত আমরা শেষ রোগীলিপির শেষ প্রান্তে বসতে পারবো ইনশাআল্লাহ। তাহলে রুগী, তাহলে সাঁতারু প্রতি ঘন্টায় কত কিলো সাঁতার কাটতে পারে, 15 কিলো। স্রোতের উল্টা দিকে হলে 10 কিলো। তাহলে তার প্রকৃতভাবে সে সাঁতার কাটতে পারে প্রতি ঘন্টায় 15 কিলো। তাহলে ঠিক একই অবস্থা যেই রুগীর 2 মাস পর পর তার সমস্যা শুরু হয়, 15 দিন স্থায়ী হয় বিনা ঔষধে, ওষুধ না খেলে 15 দিন পরে এমনি কমে যায়। আর যদি ওষুধ খাওয়ার চেষ্টা করা হয় তাহলে 7 দিন কিংবা 10 দিনে যদি সেরে যায় তাহলে রুগীর স্থায়িত্ব কাল হবে 15 দিন। বিনা বাধায় যেখানে থেকে সেটা হচ্ছে স্থায়িত্ব কাল বিনা ঔষধে। এবার যদি বলি 7 দিন পর পর মাথা ব্যথা শুরু হয়, বিনা ঔষধে মাথা ব্যথা কমতে সময় লাগে 24 ঘন্টা, আর ওষুধ খেলে 2 ঘন্টায় সেরে যায়, তাহলে আপনারা বলুন রুগী রোগের স্থায়িত্বকাল, রুগীর মাথা ব্যথা, রুগীর মাথা ব্যথা 7 দিন পর পর শুরু হয়, 24 ঘন্টা স্থায়ী হয় বিনা ঔষধে, 24 ঘন্টা পর মাথা ব্যথা আর থাকে না। আর যদি যখনই দেখা দেয় সাথে সাথে ওষুধ প্রয়োগ করলে 2 ঘন্টায় মাথা ব্যথা কমে যায়, তাহলে আপনারাই বলুন তার মাথা ব্যথার স্থায়িত্বকাল কত। কোন হিসাবে 24 ঘন্টা লিখছেন, যারা 24 ঘন্টা লিখছেন কোন হিসাবে? আমি আবার বলছি, রুগীর 7 দিন পর পর মাথা ব্যথা শুরু হয়, ওষুধ না খেলে 24 ঘন্টা পর মাথা ব্যথা সেরে যায়, ওষুধ খেলে 2 ঘন্টার মধ্যে মাথা ব্যথা কমে যায়, তাহলে রুগীর মাথা ব্যথার স্থায়িত্ব কাল কত? লিখুন, রুগীর মাথা ব্যথার স্থায়িত্ব কাল কত? স্থায়িত্ব কাল কত? এখনো 7 দিন। ও মোর কপাল, স্থায়িত্বকাল কতদিন পর পর শুরু হয়েছে তা আমি জানতে চাই না, কতক্ষণ স্থায়ী হয়? আপনারা যদি বলেন 24 ঘন্টা, আমি যদি বলি 1 দিন, আমি যদি বলি 1 দিন, তাহলে কেমন হয়?
24 ঘন্টা দিয়ে কোনো রুব্রিক নাই, একদিন দিয়ে কিন্তু রুব্রিক আছে, ওয়ান ডে, একদিন দিয়ে কিন্তু রুব্রিক আছে, একদিন, 24 ঘন্টা দিয়ে কোনো রুব্রিক নাই, ওয়ান ডে আছে, ওয়ান ডে, একদিন, আপনারা লেখেন 24 ঘন্টা, আমি বলবো একদিন, একদিন, সম্মানিত উপস্থিতি, তাহলে ছয় নাম্বার প্রশ্নটি কি ছিল? ছয় নাম্বার প্রশ্নটি ছিল, যদি রোগীকে ওষুধ দেওয়া হয় তাহলে কতদিন সময় লাগে সারতে, আর বিনা ঔষধে কতদিনে সেরে যায়, এটার উপর নির্ভর করে আপনাকে জানতে হবে তার সমস্যাটির স্থায়িত্বকাল। সম্মানিত উপস্থিতি, স্থায়িত্বকালের এক নাম্বার পয়েন্টটি কি হবে দেখি কে আগে লিখতে পারেন, রোগীর স্থায়িত্বকাল জানার জন্য এক নাম্বার পয়েন্টটি কি হতে পারে তাড়াতাড়ি লিখুন। মজার খেলা হবে কালকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, মজার খেলা, বিস্তৃতি, আমি অনেকবার বলেছি যদি বিস্তৃতি কোনো ডাক্তার যদি ভালোভাবে আয়ত্ত করতে পারে, বিস্তৃতি, শুধুমাত্র বিস্তৃতি যদি কেউ আয়ত্ত করতে পারে, রুগীলিপিতে আর কিচ্ছু জানা দরকার হবে না, আপনার এই বিস্তৃতি দিয়ে ঔষধের 80% কভার করে ফেলতে পারবেন যদি বিস্তৃতি ভালোভাবে জানেন। অনেকগুলি রোগের ক্ষেত্রে, অনেক সমস্যার ক্ষেত্রে, বিশেষ করে ব্যথার ক্ষেত্রে আপনি 80% ঔষধের কাছাকাছি যেতে পারবেন যদি বিস্তৃতি ভালো জানেন। আর বিস্তৃতি যদি ভালোভাবে জানতে হয় তাহলে আপনাকে আগামী দিন সবার আগে উপস্থিত থাকতে হবে। তবে আরেকখান কথা আছে, উপস্থিত থাকার আগে রুগীলিপি 2 থেকে বিস্তৃতি ভালোভাবে পড়ে নিতে হবে, তাইলে আপনারা পারবেন, তা না হলে সম্ভব না, কিছুই বুঝবে না, মাথার উপর দিয়ে শুধু যাবে, শুধু মাথার উপর দিয়ে যাবে, রুগীলিপি 2 থেকে বিস্তৃতি পড়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান কষ্টের বিবরণের স্থায়িত্বকাল জানার ক্ষেত্রে এক নাম্বার প্রশ্নটি কি হবে তাড়াতাড়ি লিখুন। বর্তমান কষ্টের বিবরণের স্থায়িত্বকাল জানার ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হবে তাড়াতাড়ি লিখুন, প্রথম প্রশ্নটি কি হবে? তাড়াতাড়ি প্রথম প্রশ্নটি কি হবে, জলদি প্রথম প্রশ্নটি কি হবে, আমি আবার দেখিয়ে দিচ্ছি, প্রথম প্রশ্নটি কি হবে তাড়াতাড়ি, প্রথম প্রশ্নটি কি হবে লিখেন, প্রথম প্রশ্নটি কি হবে, একটানা চলিতেছে কিনা, আপনার সমস্যাটি কি একটানা চলতে থাকে না কখনো থাকে কখনো থাকে না। দুই নাম্বার, যদি সব সময় না থাকে তাহলে কতদিন পর পর দেখা দেয় বা শুরু হয়। তিন নাম্বার, কতক্ষণ স্থায়ী হয়, তিন নাম্বার পয়েন্ট, কতক্ষণ স্থায়ী হয়। চার নাম্বার, শুরু হয় কোমবেলা, কখন শুরু হয়, ভোর থেকে ভোর রাত কখন শুরু হয়, দিনে কিংবা রাতে, দিনে হলে সকাল দুপুর সন্ধ্যা, রাত হলে সন্ধ্যা রাত মাঝরাত শেষ রাত, একদম ঘন্টা দিয়ে জানতে হবে। পরবর্তী নাম্বার, এটা কি নিয়মিত না অনিয়মিত, তাই তো, নিয়মিত না অনিয়মিত। তার পরবর্তী নাম্বার, এটা কি ওষুধ খেয়ে না ওষুধ না খেয়ে। তিন নাম্বার, কতক্ষণ স্থায়ী হয়। চার নাম্বার, কখন দেখা দেয়।
পাঁচ নাম্বার নিয়মিত না অনিয়মিত, ছয় নাম্বারে ওষুধ খেয়ে না ওষুধ না খেয়ে, এই যে সাত দিন পর আপনার মাথা ব্যথা কমে যায়, এটা কি ওষুধ খেয়ে না ওষুধ না খেয়ে? আমি এই কয়টি আবার বলছি, আপনার সমস্যা একটা না চলছে না থেমে থেমে হচ্ছে। দুই নাম্বার, একটা না যদি চলতে না থাকে তাহলে কতদিন পর পর শুরু হয়? তিন নাম্বার, কতক্ষণ স্থায়ী হয়? চার নাম্বার, কখন দেখা দেয়? পাঁচ নাম্বার, নিয়মিত না অনিয়মিত? ছয় নাম্বার, ওষুধ খেয়ে না ওষুধ না খেয়ে? তাড়াতাড়ি এবার লিখুন, লেখেন, যে আজকে লিখতে পারবেন তার সব শেষে সব মনে থাকবে। যদি সব মনে রাখতে হয় তাহলে লিখতে হবে, লিখুন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু আমার কিন্তু আলহামদুলিল্লাহ বিরক্তি নেই, আমার কোনো বিরক্ত নেই। হ্যাঁ লিখেন, তাড়াতাড়ি। একটা না চলছে না বিরতি দিয়ে আসছে, শুরু হচ্ছে কতদিন, যদি বিরতি দিয়ে হয় কতদিন পর পর, কতক্ষণ স্থায়ী, দিনে বা রাতে, কখন শুরু হচ্ছে, ভোর থেকে ভোর রাত, নিয়মিত না অনিয়মিত, ওষুধ খেয়ে না না খেয়ে, এটিকে আবার কি ভাবতে হয়? তাড়াতাড়ি লিখুন, এত ভাবাভাবির কি, জলদি করুন। একটা না চলছে কি না, না চলিলে কতদিন পর পরে আসে, কতদিন স্থায়ী হয়, কখন দেখা দেয়, নিয়মিত না অনিয়মিত, ওষুধ খেয়ে না না খেয়ে, ব্যাস হয়ে গেল। এই পয়েন্টগুলি যদি মনে রাখতে পারেন তাহলে রুগীলিপি করতে অনেক সহজ হবে। সম্মানিত উপস্থিতি, আজকের কতদিন যাবৎ আর হচ্ছে স্থায়িত্বকাল, এই দুইটা আপনারা বুঝেছেন কিনা বা আপনাদের চেম্বার জীবনে কতটুকু কাজে লাগবে তাড়াতাড়ি লিখুন। এক মিনিট সময় দিলাম, সবাই লিখুন। এই যে কতদিন যাবৎ, দুই নাম্বার পয়েন্ট, তিন নাম্বার হচ্ছে স্থায়িত্বকাল, বর্তমান কষ্টের বিবরণের দ্বিতীয় ও তৃতীয় ধাপ আজকে আলোচনা হলো। প্রথম ধাপ তো লাগছে তিন দিন, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় আর তৃতীয় ধাপ একদিনই শেষ। এই দুইটি ধাপ আপনারা বুঝেছেন কিনা এবং আপনাদের চেম্বার জীবনে কতটুকু কাজে লাগবে তাড়াতাড়ি লিখুন, জলদি লিখুন। তাড়াতাড়ি লিখুন, এই কতদিন এবং স্থায়িত্বকাল এই দুইটি ব্যাপার আপনারা বুঝেছেন কিনা বা রুগীলিপিতে আপনার কতটুকু কাজে লাগবে লিখুন। অনেক ভালো স্যার, কাজে লাগবে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, হ্যাঁ কাজে লাগবে। তারপরে সমস্যাটি কি, নিয়মিত না অনিয়মিত? আরে ভাই এখনো পড়া দিবেন, আর পড়া দেওয়ার দরকার নেই, কি কাজে লাগাবেন তা লিখুন। পড়া অনেক দিয়েছেন, এবার কি কাজে লাগাবেন বলুন।
অনেক কাজে লাগবে। কর্মজীবনে রুগীলিপি করে যেহেতু অনেক কাজে অনেক ভালো উপকারে আসবে রুগীলিপিতে। দেখ কষ্টটি কি নিয়মিত না অনিয়মিত, দুই নম্বর থেমে থেমে আসে কিনা, যে ওষুধ বাসায় ক্ষেত্রে কাজে লাগবে। ধন্যবাদ, এরকম তো চাই মারুপিল্লা জি। মানে রিভিউ হয়ে যাচ্ছে, মানে পড়ার মধ্যে থিঙ্কের মধ্যে রিভিউ হয়ে যাচ্ছে। চেম্বার জীবনে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ, চেম্বার দিলে বুঝতে পারবো। জি জি, বিশ্বাস হয় না এখন নাকি চেম্বার দিলে বুঝতে পারবো। আর দেরি করা যাচ্ছে না, রোগীরা বিরক্ত হচ্ছে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আগামী দিন আবার দেখা হবে সবার সাথে। আগামী দিন শুরু হবে মজার খেলা, সেটা হচ্ছে কতটুক পর্যন্ত বিস্তৃত হয় সমস্যাটি, আমরা একবারে এক এক করে ধরে 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 একবারে অধ্যায় ভিত্তিক ধরে ধরে কালকে শুরু করব। বিস্তৃতি যদি আপনাদের ভালোভাবে আয়ত্ত করা থাকে, রোগীকে যদি ভালোভাবে প্রশ্ন করতে পারেন বিস্তৃতি, তাহলে ঔষধের অনেক কাছাকাছি যেতে পারবেন। আগামী দিনের সেই ক্লাসের অপেক্ষা থাকুন, আল্লাহ হাতে পাশে রাখলে আগামী দিন আবার আসবো। সেই পর্যন্ত সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।